এক লিটার আপেল নিয়ে নিলাম, রাস্তায় খাবো। আব্দুল তো ফির চলতে হ্যাঁ, ওকে গুড বাই, গুড বাই, আরাম সে জানা বাস, থ্যাংক ইউ, ওয়েলকাম। চলো তাহলে বেরিয়ে পড়ি। আব্দুল ভাই বেরিয়ে পড়লাম হুন্ডার থেকে, একটা মেমোরি কার্ড কিনতে হবে। মেমোরি কার্ড একদম শেষ হয়ে গেছে, যেটাতে কথা বলছি সেটাতে আর 1 মিনিট সামথিং আছে। চলো তাহলে আমার মেমোরি কার্ড কিনে তারপর কথা বলবো। আজকে আমরা যাচ্ছি প্যাংগং লেক, সায়ক আগম রোড ধরে। দেখতে হবে কি হচ্ছে। কেন গড়িয়ে পড়ছে, এখন 9:18। মেমোরি কার্ড কিনলাম ডিসকিট মার্কেট থেকে, 750 টাকা নিল, একদম ঠিকঠাক নিয়েছে। একটু বেশি টাইম হয়ে গেল আজকে বেরোতে, 9:18 হয়ে গেল, সবে ডিসকিট টস করেছি। আজকে গন্তব্য হলো প্যাংগং, তবে পথটা খুব সুন্দর, সায়ক আগাম হয়ে দুর্ভোগ হয়ে টাংস্টে হয়ে যে রাস্তাটা প্যাংগং অবধি যাচ্ছে সেটা সত্যি খুব ভালো রাস্তা। এই সায়ক নদীর পাশ দিয়েই আমাকে যেতে হবে সারাক্ষণ দুর্ভোগের আগে পর্যন্ত। এই যে এই রাস্তাটা ডান দিকে চলে গেল, এটা চলে যাবে খারদুংলা, আর এই রাস্তা যাচ্ছে আগাম সায়ক দুর্ভোগ টাংস্টে হয়ে প্যাংগং খারদুং পর্যন্ত আসতে হয় আর কি, খারদুং ভিলেজ পর্যন্ত। নিচে সায়ক নদীকে দেখা যাচ্ছে সরু হয়ে বইছে, অ্যাকচুয়ালি সরু নয়, উপর থেকে সরু লাগছে। দেখো কত সুন্দর রাস্তা, এখানে একদম ওভারস্পিডিং করা ঠিক না, কারণ রাস্তায় ঢালু সাদা সাদা টার্নও আছে। মাই গড, তুই বালির উপর উঠিস কেন রে বাবা, হালকা 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 হালকা। ইয়েস ইউ ক্যান ডু ইট ইজিলি। কিছু কিছু জায়গা এরকম থাকবে, এটা অফ রোডিং এক্সপিরিয়েন্স দেবে, আবার কিছু কিছু জায়গা খুব ভালো। দেখো কতটা উঁচু রাস্তাটা আর কত সরু,
এত টুরিস্ট গাড়ি যাচ্ছে প্যাংগং এ যা ভাড়া নেবে বুঝতে পারছি আমি ফাটিয়ে দেবে মনে হচ্ছে সব যেটা বলতে চাইলাম বলতে তো পারলাম না কি ফাটিয়ে দেবে যাকে এখন রাস্তাটা উপভোগ করতে করতে যাই প্যাংগং এ গিয়ে কি ড্যাশ হবে সেটা ভেবে লাভ নেই এখানে আগেরবার কিছু গাছ ছিল ডান হাতে এবার তো সেগুলো দেখতে পাচ্ছি না এখানেই ছিল যদি ভুল না বলি ডান হাতে ছিল গাছগুলো আর সায়ক নদী দুটোরই দেখা পেয়েছি ডেথ ভ্যালির মতো লাগছে পুরো মনে হচ্ছে ডেথ ভ্যালিতে বাইক রাইড করছি অদ্ভুত লাগছে অদ্ভুত অদ্ভুত এই ছোট ছোট কাটা গাছ তো মরুভূমিতেই থাকে কারণ এটা তো মরুভূমি আগামার বেশি দূর নেই 6 কিলোমিটার মতো আছে দেখো এবারের আগাম সায়ক দুর্ভোগ টাংস্টে এই রাস্তাটা আর আগের বারের রাস্তার সাথে কোনো পার্থক্য আছে কিনা সেটা দেখতে গেলে তোমাদের কিন্তু আগের বারের ভিডিওটাও দেখতে হবে এবারের সাথে সাথে একটু ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো অনেক কষ্ট করে এই রাইডটা করছি তোমরা যদি কমেন্ট করো একটু অ্যাপ্রিসিয়েট করো তাহলে ভালো হয় আমার চ্যানেল যথেষ্ট ছোট আর তোমাদের সহযোগিতায় ধীরে ধীরে গ্রো করছে আশা করি তোমাদের সহযোগিতা আগামী দিনেও পাবো তো দুটো ভিডিওতেই দেখো দুটো ভিডিও মাই ড্রিম রাইড টু লাদাখ প্লেলিস্টে গিয়ে এটা খুঁজে তুমি 2019-এর ভিডিওগুলো দেখতে পাবে চলে এসছি আগাম সামনে একটা ব্রিজ আছে তারপর ব্রিজ থেকে আমাদের বাঁদিকে নিতে হবে এলাকা ডান দিকেও রাস্তা চলে গেছে ডান দিকের রাস্তাটা কোথায় যায় ম্যাপে দেখতে হবে একটু কাউকে দেখতে পেলে একটু জিজ্ঞেস করবো আগাম 0 কিলোমিটার তার মানে আগাম পৌঁছে গেছি এই ব্রিজটার কথা বলছিলাম ব্রিজটা ফেরলে একটা রাস্তা ডান দিকে চলে যায় খালি ডান দিকের রাস্তাটা শক্তি যাচ্ছে শক্তি যেটা 62 কিলোমিটার আর আমরা চলে গেলাম বাঁদিকে প্যাংগং লেকের দিকে কি দারুণ রাস্তাটা আজ আকাশটাও সুন্দর আছে পেজা পেজা মেঘ রয়েছে শরতের আকাশের মতো কালকে অবধি ছিল না আসছে সকাল থেকে শুরু হয়েছে এটা হঠাৎ করে হিরো লাইনটা খুলে গেছিল কি করে হলো কি জানে ভাগ্যিস পড়ে যায়নি সায়ক নদীর পাশে পাশে যেতে হবে সায়ক বলে যে গ্রামটা আছে তারপর থেকে এই নদীটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় কত সুন্দর লাগছে দেখো নদীটা এটা তো যখন তুরতুক যাচ্ছিলাম তখনও দেখেছ পাকিস্তানে গেছে আলটিমেটলি থাং গ্রাম অতিক্রম করে আগের বারে যতটুকু মনে হচ্ছে যে এরপর থেকে রাস্তাটা খারাপ ছিল হঠাৎ করেই একটা নদীর উপর দিয়ে নিতে হয়েছিল বা হোয়াট আ বিউটিফুল রোড সায়ক নদী কি জোরে লাফাচ্ছে রে ভাই
ব্যালেন্সটা একদম বিগড়ে গিয়েছিল। Look at this. This is called off-road. Bhaiya! Eto wali je skid kore gelo. मुझे उतरना होगा ना, कर लो पहले। ऊपर ब्रेक स्टार्ट करके चलाओ, टायर का स्लिप ले ना। हाँ चलाओ। अच्छा ड्राइवर टा कमी डाकलाम। हाँ वो नेमे से गाइडर सोजा कर लो, तब फर्स्ट गियर नहीं बेरिए गेलाम। खूब পাথর পড়ে এখানে, দেখেই বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তে পাথর পড়তে পারে, যে কোনো মুহূর্তে পাথর গড়িয়ে পড়তে পারে। কত মোটা বালি রাস্তাটা ছিল, চাকা আটকে যাবে না, সেকেন্ড গিয়ারও বেরোলো না। এখান থেকে অফ রোডে শুরু, পুরো লুজ ফাতরে ভর্তি, একটুও থামলে হবে না। আগের বারও রাস্তাটা এমনই ছিল, এবারও এমনই আছে। চল সায়ক, এখনো 17 কিলোমিটার। মাই গড, তেল রিসাই আপনার।
चलो निकलो तो निकलूं। थैंक यू थैंक यू। ऑफ रोडटार सबटाई बार को नहीं शेषे दाड़ाम एक बार जो फार्स्ट गियार दिए टेने नब क्योंकि एतटाई उँचू नीचे छो जो गाड़ी डिसबैलेंस हो गो आगे जो गाड़ी क्रॉस कर गल से ड्राइवर एवं और एक भद्रलोक एलें इसे हेल्प कर लें भाग्य भलो जे गाड़ी कोनो क्षति है आघाम चले बस ढालू आछे नीचे दिके नामे दुर्भुग आर 12 किलोमीटर मतो आछे दुर्भुग गिये एकटु रेस्ट नेबो बाड़ीते फोन करबो ढालू रे बाबा मारात्मक ढालू Look at the landscape. कि अद्भुत सुंदर दुर्भुखे ठीक एक किलोमीटर आगे रास्ता बंद छो रास्तार काज हो तो घूरिए दिल ग्रामे भेतर दिए जा रास्ता आगे आसनी কনভয় আসছে তাই খুব বড় একটা জ্যাম হয়েছে মিলিটারির কনভয়ের জন্য খুব বড় একটা জ্যাম হয়েছে তো আমি ওই জন্য সাইডে অপেক্ষা করছি বেকার আগে গিয়ে ফেসে লাভ নেই নদীটা যাচ্ছে কত সুন্দর কোথায় চলে যেতাম দুর্ভোগ হয়ে এতক্ষণ দুর্ভোগ পৌঁছে যেতাম এরকম কোনো জায়গায় জল ছিল আগের বার जले पुरो पाठा भिजे जुतर भर जल ढुके ग मेघटा दुर्धर्ष आछे देखो केमन सुंदर पुरो शरतेर आकाशेर मेघ रोचे घोड़ा लुकुंग आर 21 किलोमीटर बाकी लुकुंग माने पैंगांग एकदम शुरूटा सेटा आर 16 किलोमीटर मतो बाकी आछे 16 किलोमीटर चलो एकदम ठीक बोलेछी 16 किलोमीटर बाकी आछे आर माइलस्टोन ताई बोलछे चलो धीरे धीरे एगिए जाई देखो कत भेड़ा चढ़े कत सुंदर परिवेश आज के मेघटा खूब सुंदर आकाशे एगुलोर एक आलादा नाम आछे कि नाम जानी ना तो बोलछी तोमादेर बाड़ी पौंछे भिडियोर तलाय लिखे देव एक धरण गाधा तब
এখানেই পাওয়া যায় এটা। পরিবেশটা দেখো, দারুণ, বৃষ্টি হোস না যেন আমার। আর একটা আছে এরকম জায়গা, তারপর একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করার পর ভাবা যেতে পারে যে প্যাংগং খুব কাছেই আছে। ঠিক আগে এই জায়গাটা খুব সুন্দর লাগে, পুরো বালির নদীর মতো হয়ে আছে, সাদা বালির নদীর মতো হয়ে আছে, কিন্তু কোনো ডিউন্স নেই, কোনো বালি আরই নেই, একদম সমান। দেখো দেখো, হয়তো দেখতে পাচ্ছ ভালোভাবে, দারুণ লাগছে দেখতে। এই বিচটা এলেই মোটামুটি একটা অ্যাসিউরেন্স পাওয়া যায় যে প্যাংগং লেক আর বেশি দূরে নেই। ফার্স্ট ভিউ অফ ওয়ার্ল্ড ফেমাস প্যাংগং লেক, ফার্স্ট ভিউ অফ ওয়ার্ল্ড ফেমাস প্যাংগং লেক। আচ্ছা দেখো, চমৎকার মেঘ করেছে একটা, ছোট ছোট মেঘের টুকরো। চলো আর দাঁড়াচ্ছি না, এখান থেকেই প্রথমবার প্যাংগং লেককে দেখা যায়। আর 4 কিলোমিটার আছে একে বেঁকে যেতে হবে। এসে গেছি প্যাংগং লেক, জলের কালার দেখো, মাই গড, গাড়ি তো আমার ওদিকে চলে যাচ্ছে। ওহো, হোয়াট আ বিউটিফুল সিনারি, কি দারুণ লাগছে, এক্সেলেন্ট এক্সেলেন্ট। দ্বিতীয়বারের জন্য আবার প্যাংগংয়ের জলের একদম কাছাকাছি, জলের রং আগের বারের থেকেও অন্যরকম, অন্যরকম নীল মনে হচ্ছে। ওহো, জাস্ট লেকের কালারটা দেখো, অবিশ্বাস্য রকম নীল, অবিশ্বাস্য রকম নীল। রাস্তা একটু পাল্টেছে, দেখো লেকের জলটা, সব 3 ইডিয়েট স্কুটারে ভর্তি। আগের বারে এই অবধি এসেছিলাম, এখানে প্রথম গাড়িটা দাঁড় করিয়েছিলাম। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য দারুণ অ্যাচিভমেন্ট, অবিশ্বাস্য সুন্দর লাগছে লেকটাকে, অবিশ্বাস্য সুন্দর। চলো ঠিক আছে, দেখো প্যাংগং লেক, দূরের এই বরফের পাহাড়গুলো সে আগের মতোই, তবে এবার একটু বেশি বরফ পড়ে আছে। নীল দেখো জলটা,
এই যা তুলোর মতো মেঘ, শরতের আকাশের কথা মনে পড়ছে। আর কদিনের পরেই শরৎ চলে আসবে, জুলে ভিজিট এগেন। আর এই আমার সারথি, এর জন্যই এত দূর আসতে পারা। সমস্ত প্রশংসা এরই প্রাপ্য, সমস্ত প্রশংসা এরই প্রাপ্য। এবার হোটেলের খোঁজ করতে হবে, এটা একটা চিন্তার বিষয় খুব। দারুণ আনন্দ হচ্ছে, দারুণ। আমার মনে হয় তোমাদের এই ভালো লাগছে খুবই। আগেরবারের ইউটিউব চ্যানেল খুলে আগেরবারের আমার যে ভিডিও আপলোড করা আছে প্যাংগংয়ে, তার সাথে তোমরা এর একটা পার্থক্য দেখতে পাবে। কি দেখলে পার্থক্য সেটা আমাকে জানিও। যাই, একটু হোটেলের খোঁজ করি। দেখো প্যাংগংয়ে যে ক্যাম্পে আছি আমি, এখানে গাড়ি পার্ক করছি, একটু সরাতে হবে গাড়িটা, যা হাওয়া দিচ্ছে। এটা আমার রুম, পুরোটাই কাঠের তৈরি, টেম্পোরারি প্লাইউডের। Intoxicating your energy. First time in so long you felt the heat. পৌনে নটা, গলার আওয়াজ আটকে যাচ্ছে। লেকের জল নীল, আর এই যে ঘরটা সেকেন্ড ওয়ান, এই ঘরটায় আমি আছি।
দাও তোমাদের একটু দেখাচ্ছি। আর এর ঘরের পিছনে যে পাহাড়টা এখনও খুব সুন্দর লাগছে। এবার লেকটাকে একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো জলের রংটা বোঝা যাচ্ছে কিনা জানি না, জলের রংটার মধ্যে সবুজাভ আর নীলাভ দুটো কালারই রয়েছে। কিছু শিয়াল উঠছে, আকাশ কিছুক্ষণ আগেও সকাল অব্দিন একটু মেঘলা মেঘলা ছিল, এখনো আকাশে মেঘ আছে। চলো এবার রেডি হয়ে নিই, বেরোতে হবে।